আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব, আপনার ইমো আইডির পাসওয়ার্ড আপনি যদি ভুলে যান তাহলে আপনার কিভাবে আপনার ইমো আইডির পাসওয়ার্ড আনলক করবেন। তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। তো আপনার ইমো লক পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে আপনি খুব সহজেই কিন্তু আপনার ইমো লক পাসওয়ার্ড আপনি রিসেট করে নিতে পারবেন। তো আপনার ইমো লক পাসওয়ার্ড রিসেট করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ইমো সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন, আমার এখানে কিন্তু আমি আমার ইমো পাসওয়ার্ডটি ভুলে গেছি। তো এখানে দেখতে পাচ্ছেন লক পাসওয়ার্ড কিন্তু এখানে ভুল দেওয়ার কারণে কিন্তু এখানে ইমোতে আমি লগ ইন করতে পারতেছি না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভুল পাসওয়ার্ডের কারণে কিন্তু লগ ইন হচ্ছে না। তো এখন এই লক পাসওয়ার্ড রিসেট করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে থ্রি ডট আইকন, তো এখানে এই থ্রি ডট আইকনের উপর আপনি টাচ করে দিবেন। তো থ্রি ডট আইকনে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ফরগেট পাসকোড, তো এখানে ফরগেট পাসকোড এটাতে আপনি টাচ করে দিন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি ভেরিফিকেশন, তো আপনাকে সিকিউরিটি ভেরিফিকেশন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যান্সার করছেন, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফ্রিকোয়েন্টলি কন্ট্যাক্ট ফ্রেন্ডস, তো এখানে আপনার ফেসবুকের ফ্রেন্ডগুলি আপনি এখানে দেখতে পারবেন। তো এখানে যদি আপনার ফেসবুকের ফ্রেন্ডগুলি দেখতে পান তাহলে আপনি এখান থেকে সেই ফ্রেন্ডকে আপনি চয়েস করে নেবেন। তো এখানে যদি আপনার ফেসবুক ফ্রেন্ড না দেখতে পান তাহলে এখানে নিচে দেখতে পাচ্ছেন নন অফ দ্য অ্যাবভ, তো এটাতে আপনি টাচ করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টার এ পাসওয়ার্ড, তো আমার এখানে কিন্তু পাসওয়ার্ড রিসেট করার অপশন চলে আসছে। তো এখন আমি আমার এখানে আমার নতুন পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি 1254, আবার দিয়ে দিচ্ছি 1254। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো আমার নতুন পাসওয়ার্ড কিন্তু এখানে রিসেট করা হয়ে গেছে। তো এখানে ডান অপশনে টাচ করে দিলাম। তো আমার নতুন পাসওয়ার্ডটি আমি এখানে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন নতুন পাসওয়ার্ড বসিয়ে কিন্তু আমি এখানে আমার ইমোতে কিন্তু লগ ইন করেছি। তো এভাবে আপনি খুব সহজে কিন্তু আপনার ইমো পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে আপনি এই সেটিং করার মাধ্যমে কিন্তু আপনার ইমো পাসওয়ার্ড ভুলে যাওয়া পাসওয়ার্ড আপনি খুব সহজেই কিন্তু রিসেট করে আপনি পুনরায় আপনার ইমো অ্যাকাউন্টটি নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ব্যবহার করতে পারবেন। তো আজ এই ছিল ভিডিও, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।